রক্তে ভাসিয়া যাত নাই কাঁদিয়া আনলে মাগো আমায় এই দুনিয়ায়, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। পৃথিবীতে দেখেছিলাম প্রথম মায়ের মুখ, পেয়েছি ভালোবাসায় পূর্ণ মায়ের বুক। বলতে পারি না কথা মা বোঝে আমার ব্যথা, তাই তো রেখেছো মা বুকেতে জড়াই, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। কখনো গভীরাতে উঠলে আমি কেঁদে, বুকে মা শক্ত করে রাখতো আমায় বেঁধে। কথা বলে কখনো গভীরাতে উঠলে আমি কেঁদে, বুকে মা শক্ত করে রাখতো আমায় বেঁধে। তোমার এই দুধের দাম কে দেবে প্রতিদান, এই দুনিয়ায় মা গো আজ মেলে নাই, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মা গো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। বিদেশে সন্তানের যদি বিপদ হয়, দুঃখিনী মায়ের অন্তর কভু কান্দা কয়, কোথায় আছো মাওলায় আমার খুলে দাও দয়ার দুয়ার, কোথায় আছো মাওলায় আমার খুলে দাও দয়ার দুয়ার, আদরের মানিক আমি বুকে ফিরে চাই, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। জোরে কর মারহাবা। সেই মা বাবার সাথে ভালো ব্যবহার করার দরকার আছে না নাই? একটা মা সন্তানের জন্য যে দোয়া করে তাও কাজে লাগবে, অভিশাপ দিলেও কাজে লাগবে, কারণ পিতামাতার দোয়া কবুল করেন কে? আপনার মা যদি আপনার বাবা যদি নামাজ পড়ে এক গ্লাসে পানি ফু দেয়, আপনি যদি কোনো কারণে পানিটা খান, তামাম পৃথিবীর হুজুর এক জায়গায় দোয়া দিলে জানা হবে। আপনার মা বাবা যদি পানিতে ফু দিয়া দেয়, ওইটাই আল্লাহ পাকের কাছে কবুল হবে। মা বাবার এত বড় দাম, পৃথিবীর সমস্ত মানুষ হুজুরের এক জায়গায় হইয়া ফু দিয়া যে কাজ না হবে, আপনার বাবা যদি বিসমিল্লাহ বইরা ফু দেয়, ওইটা আল্লাহ দরবারে কবুল হবে। কোন সুবহানাল্লাহ। সেই মা বাবার সাথে আমাদের ভালো ব্যবহার করার দরকার আছে না নাই? মায়ের দুয়ার বরকতে কষাই নবীর সাথে জান্নাতি। আজকে সেই মা বাবা আমাদের কাছে লাঞ্ছিত, অপমানিত, বঞ্চিত, পদদলিত, ঘৃণিত কথা বলে, কষ্ট হয় আপনাদের? একটা ছোট্ট ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরবো, যদি কষ্ট না হয়। আমি অসুস্থ মানুষ, 12:30 পর্যন্ত চাললে থাকবেন না? থাকবেন না ইনশাআল্লাহ। আমার ভাইরা চলুন আলোচনা শুরু করা যাক। আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার খেদমতের ব্যাপারে বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক জানাই দিলেন, আমার ইবাদত করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আমার ইবাদতের পরে তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা, ভালো ব্যবহার করা। কন্যা সুবহানাল্লাহ। নবীজি বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবাই তোমার বেহেশত, তোমার মা বাবাই তোমার দোজখ। সুবহানাল্লাহ। বলেন সেই মা বাবার সাথে আমাদের ভালো ব্যবহার করার দরকার আছে না নাই? আপনাদের দয়ে আমি ভারতে গিয়েছিলাম বাজান, মালদা রেল স্টেশন, মালদা একটা জেলার নাম। ওই জায়গায় দেখি রেল স্টেশনে শুয়ে আছে একজন নারী। বাস্তব কথা বলতেছিলাম, মহিলাটার চোখ দিয়ে বৃষ্টির পানির মতো অশ্রু ঝরতেছে। মহিলার চোখের কান্না দেখে কয়েকটা টাকা দিলাম। মহিলা দেখে বলে, বাবা এমন মায়াবী নজরে কেন তাকায় থাকো, তোমার বাড়ি কোথায়? আমি ডেকে বললাম, মা বাংলাদেশে বাড়ি, আমি যাব উত্তর দিনাজপুর, এখান থেকে ট্রেন ধরে দমদম চলে যাব। মা দমদমে নামার পর আমি ওখান থেকে চলে যাব উত্তর চব্বিশ পরগনা। মহিলা ডেকে বলে, বাবা কত মানুষ এই পথে চলে গেল, আমার চোখের পানি দেখে কেউ তো থামে না, তোমার মনে হয় মায়া লাগছে। আমি শুনেছিলাম বাংলাদেশের মানুষ ভালো, আজকে তোমার কথা শুনে সত্যি মনে হলো দেশের মানুষগুলো ভালো। আলহামদুলিল্লাহ।
এই কথা বলার পর মহিলাকে ডেকে বললাম মা কেন চোখ দিয়ে পানি ফেলান কি হয়েছে আপনার আপনার দুঃখের কথা কি আমাকে একবার বলবেন মহিলা ডেকে বলে বাবা কি হবে দুঃখের কথা শুনে আমি বললাম মা কেন কান্না করেন যদি একটু বলতেন আমার উপকার হইতো ডেকে বলে বাবা ভারতের জমিনে যেই জায়গায় ওয়াজ করো একটু পিতামাতার খেদমতের ওয়াজ করো আমি বললাম করব মা ইনশাআল্লাহ বলেন কি হয়েছে আপনার সমস্যা মহিলাটা ডেকে বলে বাবা আমার পাঁচতলা বাড়ি আছে কয়তলা পাঁচতলা বাড়ি আছে বিশাল সুন্দর সুন্দর ফ্ল্যাটের রুমগুলো আছে বাজান আমার স্বামী বড় ভালো মানুষ ছিল তিনটা সন্তান দুনিয়াতে রেখে আমার স্বামী চলে গেছে অনেক কষ্ট করে সন্তানগুলোকে লালন পালন করেছি বড় করেছি আজকে আমার মেয়ে থাকে অন্য জায়গায় ছেলে দুইটা থাকে এই বাড়িতে বাজান কিন্তু ছেলে দুটোর বউ ভালো না ওরা আমাকে নিয়ে ষড়যন্ত্র করে ভালো খাবার খাইতে দেয় না আমাকে আমি একটা ভালো রুমে ঘুমাইতাম ওই রুমটা ওরা পছন্দ করে নিয়ে নিল একটা স্টোর রুমে থাকার ব্যবস্থা আমার করে দিল কয়েকদিন এইভাবে থাকতে থাকতে প্রচন্ড ব্যথা যন্ত্রণা কষ্ট পাইলাম আমি অসুস্থ হইলাম আমাকে পচা বাসি খাবার খাইতে দেয় ভালো খাবার দেয় না এমন খাবার দেয় খাবারে দুর্গন্ধ ছেলেগুলোর কাছে অভিযোগ দিলে ছেলেগুলো বলে এই বয়স অত ভালো খাওয়া লাগবে কেন বাবা চলে গেছে তুমি যাও না কেন এই কথা বলে ছেলেগুলো আমাকে নানান কথা বলে বাবা এই কথাগুলো শোনার পর তীরের মতো আমার বুকে বেঁধে যায় আমি কিছুই বলতে পারি না বেটার বউগুলো খুব ডেঞ্জারাস কঠিন মহিলা তাদের অন্তরে বিন্দু পরিমাণ আমার জন্য মায়া দয়া নাই ষড়যন্ত্র করে আমার ছেলেগুলোকে কি যেন বুঝাইলো বাবা বোঝানোর পর ছেলে গেল যেই রাতে আমাকে বের করে দিবে বাসা থেকে ঘুমের ঔষধ খাওয়াইছে আমারে ঘুমের ঔষধ খাওয়ানোর পর আমাকে একটা বস্তা বন্দি করে এই রেল স্টেশনে ফেলায় গেছে আমি যখন ঘুম থেকে জাগ্রত হলাম নড়াচড়া করলাম মানুষজন বস্তার মুখ খুলে আমাকে এই জায়গায় বের করে রেখেছে সেদিন থেকে আজ পর্যন্ত আমি এই মালদা রেল স্টেশনে পড়ে আছি বাবা তুমি তো জানো না ওই সন্তানগুলোর জন্য আমি মা কত কষ্ট করেছি আমার বড় ছেলে যখন আমার গর্ভে ছিল আহারে ওই সন্তানটাকে গর্ভে রেখে আমি ভালো মতো খাইতে পারতাম না আমার এত কষ্ট হইতো বাজান কি বলবো সন্তানটাকে জন্ম দেওয়ার সময় আমি মা এক নয় দুই নয় উনিশটা দিন আমি কষ্ট ভোগ করেছিলাম প্রসবের যন্ত্রণা অনুভব করেছিলাম আজকে সেই ছেলে আমারে দেখতে পাইলো না আমার বড় ছেলেও দেখতে পারলো না মেজো ছেলেও দেখতে পারলো না বাবা সেই যে রেল স্টেশনে পালাইয়া গেল সন্তানের দামি বাড়িতে ফ্ল্যাটে রুম আছে কিন্তু মায়ের থাকার মতো রুম নাই মাকে ভালোবেসে খাবার খাওয়ানোর মতো সন্তান নাই এই কথা বলে মহিলা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে বাবা কোনদিন যদি আমার ছেলে এগুলো ভুল বুঝতে পারে এই রেল স্টেশনে আসে যদি আমারে খোঁজে আমি এই জায়গাতেই বসে আছি যদি কোনদিন ওরা কখনো আমার কাছে আসে মা অপেক্ষায় আছে আজ পর্যন্ত বাজান গো আমি আপনাদেরকে বলতে চাই যে মা যে বাবা সন্তানের জন্য এত কষ্ট পরিশ্রম করে যে সন্তান মা বাবাকে রাস্তায় ফেলায় যায় ডাস্টবিনে ফেলায় যায় বৃদ্ধাশ্রমে রাখে ওর কপাল পড়ছে নাকি পড়ার বাকি আছে মা বাবা কত বড় নিয়ামত এ তরুণ যুবক পাবনার মুসলমান একটা মা সন্তানকে পেটে নিয়ে কত কষ্ট করে সন্তানের জন্য দশ মাস দশ দিন গর্ভে রাখি আট নয় মাস যখন হয়ে যায় মা রাতের বেলায় ঘুমাইতে পারে না বাবা ডেকে বলে বিবি কি হয়েছে তোমার কেন তুমি ঘুমাও না মা ডেকে বলে তোমার সন্তান পেটের ভিতরে এমন জোরে নাড়াচাড়া করে ব্যথায় আমি ঘুমাইতে পারি না এই কথা বলে মা কত রাত ঘুমায় না যেই মহিলা সন্তান পেটের ভিতরে নিয়ে ঘুমাইতে পারে না সারা রাত জায়গা নফল নামাজ বলে যে সব হয় আল্লাহ মায়ের নামায় সেই সব দান করে কত মা সন্তানকে জন্ম দেওয়ার পূর্বে বাবার দুইটা পা রাতের বেলায় জড়িয়ে ধরে কান্দে বাবা ডেকে বলে বিবি রে কি হয়েছে কেন তুমি কান্নাকাটি করো বলে কত মহিলার সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায় আমি যদি চলে যাই তুমি আমারে মাফ করে দিও এই কথা বলে মা বাবার পা জড়িয়ে ধরে কান্দে
সংসারে চাবি বুঝাইয়া দিয়া মা দাইমার ঘরে চলে যাই প্রসবের এক একটা ব্যথা যন্ত্রণা দুনিয়ার মা সারা কেউ বুঝবে না একটা মা সন্তানকে জন্ম দিতে গিয়া ছোট্ট বালতি দিয়া এক বালতি পরিমাণ রক্ত শরীর থেকে ঢেলে ফেলে দেয় কত মা সন্তানকে জন্ম দিতে গিয়ে জ্ঞান হারায় ফেলে কিছুক্ষণ পর মা যখন হুঁশ ফিরে পায় ডেকে বলে কই আমার সোনা মানিক আমার কোলে দাও মা সন্তানকে কোলে নিয়ে গালে মুখে চুমা খায় আর বলে বাচ্চা ধন বেঁচে থাক আল্লাহ তোরে বড় মানুষ বানাক সেই মারে কেমনে কষ্ট দাও এ যুব তুমি কি ভুলে গেছো ছোটবেলায় মা কত আদর করত মুখে কোনো ভাষা ছিল না কাজ কাম টাটো করে মা কাজ কর্ম ফেলাইয়া কোলে নিয়ে চুমা খাইতো আর বলতো বাবা ক্ষুধা লেগেছে আয় আয় আমি তোরে দুধ পান করাই কেউ আমার ভাষা বোঝে না কেউ আমার ভাষা বোঝে না আমার কথা বুঝতো কি আরো জোরে বল মা আমার দুঃখ বুঝতো কি আমার বাবা কথা বলে যখন যেই জিনিস দেখে বায়না করেছি বাবা নিজের সেরা শার্ট পরে থাকছে মা সেরা শাড়ি পরে থাকছে এরপরে সন্তানের চাহিদা পূরণ করছে কথা বলেন ঠিক না ঠিক সেই মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে দুঃখ দেওয়া যাবে মার চাইতে দুনিয়াতে আপন কেউ আছে নিঃস্বার্থ ভাবে দুনিয়াতে ভালোবাসে মার বাবা কথা বলেন ঠিক না বেটি সেই মা বাবার মনে কষ্ট দিবা না কোন কোন তরুণ যুবক আছো পিতা মাতার খেদমত করবো দুইটা হাত বাড়াইয়া দেখা আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার খেদমতের জন্য কবুল করো জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন এই পাবনার যুবকেরা কোনোদিন মা বাবার কষ্ট দিবা না তো ইনশাল্লাহ কষ্ট দিবা না তো ইনশাল্লাহ হাত নামা কারণ মার চাইতে বাবার চাইতে আপন কেউ আছে আছে এ তরুণ যুবক খবরদার খবরদার নতুন বউ পায়া মারে কষ্ট দিও না আজকে ছেলে পেলে গুলো বিয়ের আগে মা 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 ছাড়া কিছুই বোঝে না কথা বলে বিয়ের পরে যে কি হয় কি যে হয় মারে আর দেখতেই পারে না আছে না এরকম বাচ্চা কাচ্চা মন খারাপ করছে না আপনারা মনে বেজার হয়েছে আমার কথা শুনে বিয়ের আগে বলতো মা আর বিয়ের পর থেকে কি যে হয় এক রাতের মধ্যে পরিবর্তন বউ গেলাম কথা কয় তাহলে বিয়ের আগে মা মা বিয়ের পরে বউ বউ আসে না নাই ওর কাছে তখন মা বড় থাকে না বই বড় হয়ে যায় আবার ওই বউটা যখন যা বলে তাই করে আছে না নাই আরো জোরে বলেন আপনাদের এলাকায় আছে কিনা জানি না বাজান আমার দুঃখের কথা আমি কি বলবো আপনাদের জীবনে অনেক দেখেছি বাজান চোখের সামনে বেটার বউ হয়া শাশুড়িকে পিটাই আছে না নাই এরপরে স্বামী এসে কিছুই বলে না আছে না আছে না যদি স্বামী অরিজিনাল ভালো মানুষ হইতো বিবিকে ডেকে বলতো তোর এত বড় সমস্যা দিয়েছে তুই আমার মারে কেন আঘাত করলি কথা বলেন ঠিক না ভাই ঠিক বিবি যখন প্রথম আপনার কাছে আপনার মার বাবার বিরুদ্ধে অভিযোগ দিল তখন আপনি কেন বললেন না বিবি রে শোন আমার মা বাবা আমার কাছে সবচেয়ে দামি নিয়ামত আমার মা বাবা আমার কাছে মক্কা মদিনা আমার মা বাবা যদি দোয়া করে আমার ভাগ্যের পরিবর্তন হবে খবরদার খবরদার আমার মা বাবার বিরুদ্ধে কোনো অভিযোগ দিস না আমার মা বাবার কোনো দোষ তুলুটি ধরিস না খবরদার ভালো হয়ে যা যদি ভালো না হোস তাহলে 1 2 3 কথা কন ঠিক না বে ঠিক বউ এমনি ভালো হয়ে যেত কিন্তু এই পাগল পাইছে বইয়ের চামড়া সাদা হয়ে গেছে ডিজিটাল কাঁথা বউকে ডেকে বলে তুমি আমার শীতের দিনের খাতা তুমি আমার ওদের ছাতা ওরে সুন্দরী মনটা কেন ভারী জানতে কি পারি তখন বলে তোমার বউ আমারে বকা ঝকা করেছে কথা কন ঠিক না বে ঠিক তখন ও বউ যা কয় তাই করে আছে না না শাশুড়ি আসলে ভালো বাজার শালি আসলে ভালো বাজার কিন্তু এর মায়ের বাবার জন্য কোনোদিন ভালো বাজার করে না ভাই বোন আত্মীয় স্বজন আসলে তাদের জন্য বাজার করে না শ্বশুর বাড়ির আত্মীয় ভালো লাগে আর নিজের মা বাবাকে ভালো লাগে না আছে না নাই মন খারাপ করছেন মনে হয় কষ্ট পাচ্ছেন আপনারা এই জায়গায় একটা উদাহরণ দিয়ে কথা বলি যদি মাইন্ড না করেন বলবো কষ্ট হবে না মনে করেন পাবনার শহরে আপনি থাকেন আপনার বাড়ি আপনার বাবার বাড়ি হলো ভাঙ্গুরা কোথায় ভাঙ্গুরা থানায় বাড়ি ডাক্তার দেখানোর জন্য আসছে বাবা চিন্তা করলো রাত 9টা 10টা বেজে গেছে ডাক্তারের সিরিয়াল পাইতে পাইতে ইয়া তো রাতের বেলায় বাড়িতে যায় কি লাভ
অন্তত ছেলের বাসায় যাই, কারণ ছেলেটা তো আমার শহরে ভাড়া থাকে। এই কথা চিন্তা করে বাবা রাত 9:30 দরজায় এসে ডাক দেয়, খোকা বাড়িতে আসিস। সন্তান দরজা খুলে দেয়, বাবা আসেন। বলে বাবা দূর থেকে আসছি, চিন্তা করলাম এত রাতে বাড়িতে গেলে গাড়ি ঘোড়া পাইব না, এজন্য তোর বাড়িতে আসলাম। ছেলে দেখে বলে বাবা তোর বাড়ি মানে বাড়ি তো আপনার, আমি কার? আসেন বাবারে নিয়ে যা, বিবিকে ডেকে বলে শোন আমার বাবা এসেছে, ভালো মন্দ রান্না বান্না করে খাওয়াও। মহিলা ডেকে বলে শোনো সকাল থেকে আমার মাথার ব্যথা, মাজার ব্যথা, হাত পা ব্যথা করতেছে, সারাদিন সিরিয়াল দেখে আমার জীবনই চলে না, আর তোমার বাবা মার বুড়া মানুষ একদিন না খাইলে মরবে না। কথা কন না কেন? এই কথা বাবা শুনেছে আর ডেকে বলে সন্তান শোন খবরদার, বৌমাকে কষ্ট দিস না, বৌমার শরীর অসুস্থ। তুই কি মনে করেছ আমি না খায় আসছি? পাবনা বাস স্ট্যান্ডে ভিআইপি হোটেল থেকে খায় আসছি, ছেলের বাড়ি থেকে বাবা খায়া যায়? কথা বলেন না কেন? এ বাজান গভীর মনোযোগ দিয়ে শুনে যান। এইবার ছেলেটার বাবা না খায়া ঘুমাইলো, রাত যখন 11:30-12 বেজে গেল, ওই ছেলেটার বইয়ের ভাই, তার মানে ওই ছেলেটার কে শালা, রাত 11:30 এসে বলে আপা বাড়িতে আসিস। একবার ডাক দেওয়ার পর স্ত্রীটা স্বামীর গায়ের উপরে এক পা আর খাটের নিচে এক পা মারছে দৌড়, মাইরে দরজা খুলে বলতেছে হাই ছোট ভাইয়া। তখন বলতেছে আপা সারাদিন ঘোরাফেরা করে চিন্তা করলাম বাসায় যায় কিলা, এখানে আমার আপার বাড়ি, আপার বাড়িতে থাকে। শুনা মামে তুই আমার মায়ের পেটের ভাই, আয় আয়, তো তোর জন্য কি রান্না বান্না করবো, কি খাবি? কয় না আপা খাবো না, বান্ধবীদের সাথে ঘুরে ফুচকা টুচকে খাইছি, কিচ্ছু লাগবে না। আরে পাগল, তুই আমার মায়ের পেটের ভাই, তোরে না খাওয়াইলে আমার ঘুম হবে, তুই বস আমি রান্না করি। ফ্রিজ থেকে গোস্ত মাছ যা ছিল রান্না করিয়া 14 আইটেমের খাবার দিয়ে রাত 2টার দিকে খাবার দিচ্ছে। ছেলেটা খাবারের গন্ধ আর আলো পাইয়া চিন্তা করে কি ব্যাপার, কি ব্যাপার এত রাতে আমার ঘরে আলো জ্বলে, ব্যাপারটা কি? কে আসছে? তাকায়া দেখে ওর শালা বসে বসে গরম ভাত খাচ্ছে। তখন চিন্তা করে আল্লাহ আমার বাবা 9টার দিকে আসে, আমার বইয়ের নাকি মাজার ব্যথা, কমরের ব্যথা। আল্লাহ তখন বলতেছে তোর ওই তেল তেলা আওয়াজ দিয়ে সোজা হবি না, বদরের যুদ্ধ শুরু কর। কথা কি বুঝতে পারছেন? তখন খুঁজে খুঁজে একটা লাঠি পাইছে, লাঠি পাই চিন্তা করতেছে কই মারবো। মনের একটা খেয়াল, মাইন্ড করেন না, জানা আপনারা আবার ভুল বুঝেন না, কথা কি বুঝতে পারতেছেন? ওই ছেলেটা বলতেছে কই মারবো, আল্লাহ বলে এমন এক জায়গাত মারবো ডাক্তারও কজন দেখাবার পারে না। বোঝেনি তো? পেছন সাইড একটা উঁচা দোবা জায়গা আছে না নাই, একেবারে মাজার নিচে ওই যে জায়গা বরাবর মারছে একটা বাড়ি, কাউ কাউ করে ঘরের মধ্যে ঢুকছে, শালা করছে দুলে ভাই ভীমরতি ধরছে, কয় বেশি কথা কইনা তুইও খাবো, তুইও খাবো। কিন্তু কইছে দুলে ভাই এত খেপা খেপছেন, কয় খেপবো নাই। এদিকে তাকে দেখ জানলা দিয়ে দেখি, কয় আপনার বাপ আমার তা ওই, এই আমার বাপ 9:30-10 দিকে আসে, তোর বোনের বলে মাজার ব্যথা, কমরের ব্যথা, এই তোর বোন বলে অসুস্থ, এই 13টা সিরিয়াল দেখে তোর বোনের শরীর খারাপ, তুই রাত 2টার দিকে এসে 14 আইটেমের খাবার কেমনে পাস? কইছে এই ঘটনা। বলে হ্যাঁ, কয় দুলা ভাই তাহলে আমার পক্ষ থেকে আপাক আর একটা ঝাড়েন। মন খারাপ করছেন আপনারা? মানে কি হইছে, ওই মহিলার বাবার বাড়ির থেকে যদি একটা ফকিরও আসে, ফকিরও গরম ভাত খিলাচ্ছে, স্বামী কয় কে রে ফকিরও ভাত খিলের ব্যাপারটা কি? কয় খিলাবো না, ফকির কয়ন আমার গ্রাম সম্পর্কে চাচা হয়, অভাবে পরে ভিক্ষে করে। কথা কন ঠিক না বেঠি? তাহলে ওর এলাকার ফকির আসলেও ভালো লাগে, বাপ মা আসলে ভালো লাগে, কিন্তু স্বামীর বাপ মা ওর কাছে ভারী লাগে। আছে না এরকম ডিজিটাল বউ আপনাদের এলাকায়? আছে বউকে একটু শাসন করবেন, কন্ট্রোলে রাখবেন, এত বাড়তে দেন না, মাথার ওপর চড়ে নাচতেছে, একটু ধমক টমক দিন। কথা কন না, মারার দরকার নাই, খালি ধমক দেবেন। মন খারাপ করছেন? মহিলাদের ওয়াজে যা আর কিছু বলবো ইনশা আমার ভাইরা, তাহলে পিতা মাতার খেদমত করবো ইনশা, মা বাবাকে কষ্ট দিব না, বউ প্রাধান্য দিব না, প্রাধান্য দিব মা বাবাকে। কথা কন, কারণ বউ গেলে দুই একটা পাওয়া যাবে না, পাওয়া যাবে না। আর মা চলে গেলে ওই মুখ পৃথিবী খুঁজে আর পাওয়া যাবে, বাবা চলে গেলে ওই মুখ আর পৃথিবী খুঁজে পাওয়া যাবে। ইসমাইলের ঘটনা শুনেননি? বউ ড্যাঞ্জারেস হওয়ার কারণে বলতেছে তোমার স্বামী যদি আসে বলবা তোমার বাবা বলে গেছে চৌকাট পাল্টা দেয়। বাবার কথা শুনে বউরে কি করছে? তালাক দিছে। কথা কন ঠিক না বেটি? পরে আর একটা বিয়ে করছে, সেই বউ খুবই গুণবতী ভালো। যখন ইব্রাহিম খলিলুল্লাহ বাড়িতে আসতে বলে মা কেমন আছো? কয় আলহামদুলিল্লাহ। স্বামী কই? কয় দিনের দাওয়াত দিতে গেছে। মা তোমরা কেমন আছো? আল্লাহর দয়াতে খুব ভালো আছি। বলে মা ঠিক আছে, তোমার স্বামী যদি আসে বলবা এইবার চৌকটটা খুব মজবুত, খুব যেন যত্ন করে রাখে, সুবহানাল্লাহ।
এই কথা শোনার পর বলতেছে আপনি কে বলে আমারে তুমি চিনবা না তখন স্বামীর কথা মনে হয়েছে স্বামী বলতেছে বিবি রে আমার বাবা যদি কখনো আসে আদর যত্নের যেন অভাব না হয় তখন শ্বশুরের মাথা মানে শ্বশুরের পা তিনি সোয়ারির উপর আছে শ্বশুরের পা সুন্দর করে ধুয়ে দিলেন আদর যত্ন করলেন খাওয়াইলেন সুবহানাল্লাহ বলেন মন খারাপ করছেন আপনারা হারি আজকে তো সে আদর যত্ন নাই তখন বলতেছে মা এসো কর্তার জন্য যত্ন করে তখন স্বামী ফেরার পরে ইসমাইল ডেকে বলে কে আসছিল করে এক বৃদ্ধা মানুষ আসছিল তার আদর যত্ন করছে আমাদের খোঁজ খবর নিয়েছে বলে শোনো আর কি বলে গেছে এই চৌকাঠটা যেন যত্ন করে রাখে তোমার বাবার সব কথা বুঝছি এই কথাটা বুঝিনি তখন বলতেছে চৌকাঠ যত্ন মানে বুঝো না দুইটা হাত বাড়াইছি শোনো আমার বুকের ভিতর আসো আমার বাবা বলছে তোমারে যেন যত্ন করে রাখি ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলেন তার মানে বাবার বেটার বউ পছন্দ হয়েছে সুবহানাল্লাহ বলেন আমার ভাইরা মন খারাপ করেন শ্বশুর শাশুড়ির খেদমত করা লাগবে কথা বলেন ঠিক না বা ঠিক আর আপনার পিতা মাতার খেদমত করা লাগবে কথা বলেন ঠিক না বা ঠিক এ বাজান গভীর মনোযোগ দিয়ে শুনে যান তাহলে মায়ের দোয়ার বরকতে মুসা নবীর সাথে একটা কষাই জান্নাতে গেলে আজকে যদি আপনার মা পাপনা থেকে দোয়া করে আমার মা যদি গাইবান্ধা থেকে দোয়া করে ওই মা বাবার দোয়া আসমানের মালিক কবুল করবে কিনা এজন মা বাবা দোয়া করলে কোটিপতি বানায় দিতে পারেন কে আবার মা বাবা অভিশাপ দিলে কোটিপতিকে থালা ধরায় দিতে পারে কে এজন পিতা মাতার খেদমত করব ইনশা আমার ভাইরা সেই কথাই বলতে চাচ্ছিলাম ফি জান্নাতি ইয়াতাসাআলুন একজন জান্নাতি আর একজন জান্নাতির সাথে পরস্পরে গল্পে লিপ্ত হবে সভাপতি আর গোলাম রব্বানিকে আল্লাহ যদি জান্নাত দেয় একই বাগানে বসে আমরা দুইজন গল্প করব গল্প করতে করতে জান্নাতি একজন আর একজনের সাথে গল্প করতে করতে তাদের দৃষ্টি চলে যাবে নিচের দিকে তারা নিচের দিকে তাকায় দেখবে জাহান্নামের ভিতরে জাহান্নামীদের শাস্তি দেওয়া হচ্ছে সেই সম্পর্কে তারা জিজ্ঞাসা করবে আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার আল্লাহু আকবার জান্নাতীরা অপরাধী সম্পর্কে জিজ্ঞাসা করবে কোন অপরাধে জাহান্নামের আগুনে জল দুনিয়ার জীবনে কি অপরাধ করেছো কি ভুল করেছো ব্যাপারটা কি তোমাকে দেখে চেনা চেনা মনে হয় ওই কিসমত প্রতাপপুরে তো তোমার বাড়ি একই গ্রামে বসবাস করেছিলাম আজকে কেন তুমি জাহান্নামে তোমাকে দেখে চেনা চেনা মনে হয় আমরা তো লাইব্রেরি বাজারে বসে ব্যবসা করেছিলাম আজকে আমি জান্নাতে তুমি কেন জাহান্নামে লোকগুলোকে দেখে যখন চিন্তা বাড়বে ওই লোকগুলো তারা তাদের সাতটি অপরাধের কথা স্বীকার করবে কয়টি তারা কি কারণে জাহান্নামে গেছে এর মধ্যে অপরাধ হলো চারটি ওই জাহান্নামীরা যখন অপরাধের কথা স্বীকার করবে বাজান গো আমার একটা বার চিন্তা করেন জান্নাতীরা জান্নাতের আরাম আয়েশ উপভোগ করবে আর জাহান্নামীরা জাহান্নামের ভিতরে এমন ভাবে যন্ত্রণা উপভোগ করবে বাজার এক একটা জাহান্নামীর অবস্থা হবে ভয়ঙ্কর ওই জাহান্নামী যারা যাবে আমার তো করলাম উজুহুহুম ফিন্নার জাহান্নামীদের মুখ মন্ডল গুলো উলট পালট করে পুড়িয়ে ফেলা হবে জাহান্নাম বার কিসের জায়গা শান্তি না অশান্তির জায়গা আজাবের জায়গা নাকি আরামের জায়গা জাহান্নামের সর্বনিম্ন শাস্তি হলো এক জোড়া পায়ে জুতা পরিধান করা থাকবে ওই জুতার এত গরম এত গরম সর্বনিম্ন শাস্তি হলো জাহান্নামের এক জোড়া স্যান্ডেল পরিধান করে থাকা ওই স্যান্ডেলের গরমে জাহান্নামের মগজ টকবক করে গলে নাক মুখ দিয়ে বের হবে নাউজুবিল্লাহ বলবেন না জাহান্নামীদের শাস্তি কত ভয়ঙ্কর বাজান বলে শেষ করা যাবে না এক একটা জাহান্নামীর দেহ হবে বিশাল আকৃতির চামড়া হবে 70 গুণ মোটা চেহারা হবে বিশাল আকৃতির ওই জাহান্নামীরা জাহান্নামের ভিতরে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে ডেকে বলবে মালিক আমাদের খাবার দাও খাবার দাও তখন জাহান্নামীদেরকে কাঁটা যুক্ত ফল খাইতে দেবে ওই ফল পাওয়া মাত্র জাহান্নামী গলার ভিতরে যখন দেবে বাজার ওই জাহান্নামীরা ফলটা খাওয়া মাত্র ওই গলার ভিতরে আটকে যাবে ভিতরেও যাবে না বাইরেও আসবে না
জাহান্নামীরা তখন কেঁদে কেঁদে বলবে মালিক খাবার চাইলাম একই ফল খাওয়াইতে দিলা মালিক এমন কাটা যুক্ত বল ভিতরেও যায় না বাইরে আসে না ওই জাহান্নামীরা কাঁদতে থাকবে হঠাৎ দুনিয়ার কথা মনে হয়ে যাবে দুনিয়াতে গলায় খিচা আটকে গেলে পানি খাইলে ভালো হয় তখন আল্লাহ পাকের কাছে জাহান্নামীরা পানি চাইবে পানি দাও ও মালিক পানি দাও জাহান্নামীরা যখন বারবার পানি চাইতে থাকবে এমন ভুটান্ত গরম পানি দেবে বাজার ওই ভুটান্ত গরম পানি খাওয়া মাত্রই জাহান্নামীর লাড়ি ভুড়ি গুলো গলে গলে যাবে চিন্তা করে জাহান্নাম কিন্তু সুখের জায়গা না আর শান্তির জায়গা জাহান্নামে কেউ শান্তিতে থাকবে না বাজার ওই জাহান্নামীদেরকে ডেকে বলবে কোন অপরাধে জাহান্নামের আগুনে জ্বলো আনিল মুজরিমিন হে অপরাধীরা মা সালাকা কুমপি সাকর কোন অপরাধে জাহান্নামীর আগুনে আসছো দেইকা তো সেরাছে না মনে হয় তখন জাহান্নামীরা তাদের নিজেদের অপরাধের কথা স্বীকার করবে তারা সাতটি অপরাধের কথা বলবে বাজান কয়টি আরো জোরে বলেন কয়টি সাতটি অপরাধের এক নাম্বার অপরাধ কহলু লাম নাকু মিনাল মুসল্লি জাহান্নামীরা তাদের চারটি অপরাধের এক নাম্বার অপরাধের কথা বলবে আমরা দুনিয়াতে সালাত আদায় করতাম না নামাজ পড়তাম না নামাজ না পড়ার কারণে আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হচ্ছে পাশাপাশি গ্রামে বসবাস করেছিলাম ঠিক আছে আজান দিলে তুমি মসজিদে গেছো আমি যাই না পাশাপাশি দোকানদারি করেছিলাম ঠিক আছে আজান দিলে তুমি মালিককে যায় সিজদা দিয়া জীবন ধন্য করে জান্নাতি হইছো আর আমি দুনিয়ার ব্যবসায় লোভ লোভ লালসায় ব্যবসা নিয়ে এতই ব্যস্ত ছিলাম ব্যবসাতে এতই ব্যস্ত ছিলাম আমি আমার আল্লাহ পাককে সিজদা দিতাম না মন খারাপ জাহান্নামে যাওয়া যাবে তাহলে নামাজ না পড়লে কোথায় জাহান্নামীরা চারটি অপরাধের মধ্যে এক নাম্বার বলতেছে কলু লাম নাকু মিনাল মুসল্লিন আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না সালাত আদায় করতাম না নামাজ না পড়ার কারণে জাহান্নামের আগুনে যাওয়া লাগবে বলেন তো বাজান সেই নামাজ পড়ার দরকার আছে না নাই কারা কারা নামাজি হবেন দুটি হাত তুলে দেখান তো আল্লাহ পাক আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করেন জোরে বলেন আমিন আর যদি সালাত আদায় না করি জাহান্নামের আগুনে জ্বলা লাগবে আমরা কি জ্বলতে চাই দুনিয়ার সামান্য সূর্যের তাপ সামান্য আগুনের স্পিরিট আমাদের সহ্য হয় না এর চাইতে জাহান্নামের আগুনের স্পিরিট আরো বেশি কথা বলেন ঠিক না ঠিক এজন্য যতই শীতের দিন হোক আমরা সিজদা দিব কাকে আরো জোরে বলেন নামাজের সময় কোনো কাজ কথা বলেন কাজ আচ্ছা ছেলেপেলে একটা গান গাই নতুন গান শোনেন নাই নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো আমার নামাজ আছে নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো আমার নামাজ আছে মন খারাপ করছেন আপনার নামাজ বিহীন পরপারে কি হিসাব দেবে তুমি প্রভুর কাছে নামাজ বিহীন পরপারে কি হিসাব দিবা তুমি প্রভুর কাছে নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো আমার নামাজ আছে জোরে বলেন মারহাবা